আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি লাউর পায়েস তো কেউ আমার এই রেসিপি দেখে আমাকে কে খাবের দোষে আবার কফি বা ছোটো বোন বলে গালি দেবেন না তো চলেন শুরু করি প্রথমে বাসায় এইটুকু লাউ ছিল এটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি চামড়া সিলে নিচ্ছি আমি সামরা সিলার পরে ভিতরের যে সাদা অংশটা থাকে বিচির অংশ থাকে এই বিচির অংশটাকে ফেলে ধুয়ে পরিষ্কার করে নিব তো আমি গতকালকে ইউটিউবে স্ক্রল করতে করতে হঠাৎ দেখি যে ভাটের একটা ইন্টারভিউ সেখানে সে বলতেছে যে তার যখন মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয় সে কিভাবে মিষ্টিটা তৈরি করে বা পায়েস খাওয়ার ক্রেভিংস হলে কীভাবে সে পায়েসটা তৈরি করে তো আমি সেই অনুযায়ী আজকে আপনাদের সাথে লাউর রেসিপিটা শেয়ার করতেছি লাউ পায়েসটা শেয়ার করতেছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘ আমি দিয়ে দিলাম গ্রেড করে রাখা লাউগুলো এখন আমি এক মিনিটের মতো ভেজে নিব ঘিয়ের মধ্যে এভাবে ভেজে নিলে যে একটা লাউর কাঁচা স্মেল থাকে ওই স্মেলটা চলে যায় তারপর এক মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম এখানে হাফ লিটার দুধ হাফ লিটার দুধ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণ এক কাপের মতো চিনি আপনারা যারা ডায়েট অনুযায়ী করতে চান বা হেলদি খেতে চান আপনারা চিনির পরিবর্তে কয়েকটা সে খেজুরকে ব্ল্যান্ডার করে দুধের সাথে ব্ল্যান্ডার করে আপনারা এইখানে মিক্সড করতে পারেন তো এই যে অলমোস্ট আমার রেডি এখন আমি এটাকে কাজু কিশমিশ খেজুর দিয়ে ডেকোরেশন করে নিলাম তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ